টুপুর যখন আমাদের বিছানা গোছায়, তখন ও না ঠিক ওর বাবার আর আমার বালিশটাকে এরকম ভাবে রাখে। কারণটা বুঝতে পারছেন নিশ্চয়ই? মাঝখানে এতটা জায়গা, ও মোটামুটি ক্লাস 6 পর্যন্ত আমাদের সাথেই শুধু। তারপর থেকে যেদিন ওর বিছানাটা এখানে আলাদা করে দেওয়া হলো, সেদিন ও নিজের বিছানা যখন গুছিয়েছিল, মাঝখানে যে ওর বালিশের জায়গাটা সেটা কিন্তু ও রেখেই দিত। সেই অভ্যেসটা ওর এখনও রয়ে গেছে। কোনো দিন ও বিছানা গোছালে ও দুটো বালিশকে কাছাকাছি রাখবে না, একটা এই দিকে একটা এই দিকে। এখনও কোথাও না কোথাও অবচেতনে রয়ে গেছে ওর যে ও এখনও ছোট আছে, বাবা মার মাঝখানে ওই শোবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে 13ই মার্চ, এখন বাজে 12:45। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আমি। মিনামাসি রান্নাবান্না আজকে প্রায় শেষের পথে, বোধহয় এতক্ষণে বেরিয়ে গেলো কিনা জানি না, তবে আমার শুরু হতে দেরি হলো কারণ সকাল থেকে উঠে আমি আজকে একটু বাড়িতে বিভিন্ন ব্যাপার নিয়ে, বলা যায় একদম সোজা বাংলা কথায় আমি আজকে খুব অশান্তি করেছি। আমার ওই সারাক্ষণ গেটটা খুলে রেখে রেখে, যাই হোক আর কি, মেজোকাকার বেরিয়ে যাওয়া, আমার শ্বশুরমশাই এই সবগুলো উদাসীনতা, এগুলো আমার আর সহ্য হচ্ছিল না। প্রত্যেক দিন এই কাণ্ড, রোজ দিন বলছি সময় ভালো নেই, দরজাটা তালা দিয়ে রাখতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে, কে কখন কি একটা হয়ে যাবে, কেউ আমার কথায় কর্ণপাত করে না। সুতরাং আজকের দিনটাতে আমি এমনভাবে বলেছি যাতে তাদের কর্ণপাত করতেই হয়। তবে আমি বলবো আর উত্তরদিকের মানুষেরা, সে আমার কথায় যতই যুক্তি থাকুক, যত যাই থাকুক না কেন, তারা সব কিছু মেনে নেবে এটা তো হতে পারে না, তারাও প্রতিক্রিয়া দিয়েছে। এসব করেই আমার একটু দেরি হয়ে গেছে আজকে ব্লগটা শুরু করতে। তো যাই হোক, তবু ব্লগটা শুরু হলো, এটা একটা বড় কথা। দেখি আমাদের মীনা মাসি কি করছে। কই গেলে? এই আছে, এই নাই, এই আছে, এই নাই। হ্যাঁ সেটাই, কানের মাথা খাওয়া যাকে বলে না। মীনা মাসি হচ্ছে, এই চুলে রং করবা? হ্যাঁ আজকে করবো, সব চুল সাদা হয়ে গেছে। হ্যাঁ ঠিকই কথা কইছিস। হ্যাঁ আমি মীনা মাসিকে বললাম আজকে আমার হাজবেন্ড নেই, মাসি দুধ চা করো না, যা বলি তার উল্টো শোনে, অল্প একটু করছি। এখন বোঝো ঠালা, রাম শুনতে শ্যাম শুনে যেটা শোনা উচিত নয় সেটা ঠিক শুনবে। ঠিক কথা বলছো, যেটা শোনা উচিত। হ্যাঁ ধরো মীনা মাসিকে আমি ফিস ফিস করে একটু গালি দিলাম, কিন্তু যেটা শোনার নয় সেটা ঠিক শুনবে। না না তা না, ইয়ার কি মারছি কিন্তু, মজা করছি। এইটা তুমি, আমি জানি তুমি ইয়ার কি। আচ্ছা এই চিজ গুলো দেখে ভাবে না, এগুলো আমার মেয়ের। মাসি একটা নিয়ে যাও নাতির জন্য, নিয়ে যাও না, দুটো নিয়ে যাও, দুটো নিয়ে যাও, যে চেনে আছে দুটো। হ্যাঁ নিয়ে যাও, ঠিক আছে ঠিক আছে। মাসি দেখা হচ্ছে কালকে, খেয়েছো? খাইছো? খাই যাবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের রান্না হয়েছে, মোটামুটি নিচেই রান্নাটা মূলত হয়েছে আজকে, কারণ আমার শ্বশুরমশাইয়ের এক বন্ধু এবং তার স্ত্রী, তারা আজকে মানে কাকু কাকিমা আসবেন, বলার ঠিক না, কাকু কাকিমা আসবেন আজকে, নেমন্তন্ন করেছেন আমার শ্বশুরমশাই বনা কাকু এবং জয়া কাকিমা। সেই জন্য নিচে রান্না হচ্ছে হচ্ছে পাঁঠার মাংস। আমাকে আলপনাদি বলেছিল ওপরে পাঁঠার মাংস দেবো, তো আমি পাঁঠার মাংস খাবো না। কালকে যে মাংস রান্না করেছিলাম আমি তো গেলকাল খাইনি, সেই মাংসটাই মীনামাসিকে বলেছি একটু গরম করে দেবো। তো সেটা ছাড়াও কালকে একটা লাউ নিয়েছিলাম, লাউটা খুব ভালো ছিল, এই যে আজকে কুচি লাউয়ের তরকারি খেয়েছে। আর হচ্ছে হচ্ছে মাংসটা গরম করেছে, ডাল করেছে, ডাল নিচে হচ্ছে খাসির মাংস আর পাবদা মাছ। ওদেরও তো বয়স হয়েছে, আমার শ্বশুরমশাই মানে বন্ধু মানে বুঝতেই পারছেন, তারও 80-এর ওপর বয়স, কাকিমা ওর 70-এর ওপরই বয়স, সুতরাং তাদের জন্য হালকাই করে হচ্ছে, কিন্তু হচ্ছে খাসির মাংস। কিন্তু পাবদা মাছটা একটু লাইট করে করবে, আমাকে একটা পাবদা মাছ বলেছে আমার শ্বশুরমশাই যে পাবদা মাছ খেয়ে অন্তত, ঠিক আছে পাবদা মাছ খাবো, কিন্তু পাঁঠার মাছ খাবো। দুপুরের জন্য নিচে ওরা আলাদা করে মুরগির মাংসও করছে, আমার যেটা কালকেরটা হয়ে যাবে, দুপুরের জন্য আজকে টাটকা হয়ে যাবে। চলুন নিচে যাওয়া যাক, কাকু কাকিমা এসে গেছে, আলপনাদি খবর থেকে দরজাটা দিয়ে দিত। আলপনাদের এখনও পুরোপুরি রান্না হয়নি, কিন্তু মেজো কাকু তার যেটুকু হয়েছে সেটুকু দিয়ে খেয়ে নিচ্ছেন, কারণ কাকু রক্ত নিতে আসবে 8 থেকে 2 ঘন্টা পরে, আর এই জিনিসগুলো কাকিমা নিয়ে এসেছেন। কাকিমা খুব ভালো রান্না করেন, কুমড়ো ছেঁচকি এবং পাবদা মাছের তরকারি, একটা মেশানো তরকারি নিয়ে এসেছেন, পুরোপুরি ঝোল বলা যায় না।
তো এখন সামান্য একটু আলু ভাজা বাকি রয়েছে আর টুপুরের মাংস অর্থাৎ মুরগির মাংসটা সেটা রয়েছে। তো আলপনাদি বললো, বৌদি মুরগির মাংসটা তোমার হাতে ভালো হয়, ওটা তুমি করো, তাই জন্য ওটা আমি করতে নিলাম। এই যে এসেছেন যারা, তারা হচ্ছে জয়া কাকিমা আর বিমলেন্দু কাকু, আমার শ্বশুরমশাই তথা শাশুড়িমার, এরা দুজনেই কিন্তু বন্ধু, বহু স্মৃতি বহু কিছু একসাথে আমার হাজব্যান্ড তথা এদের তো দুই ছেলে, বড় ছেলে আর বুম্বাদা অল্প কিছুদিনের ছোট বড়, আর যে ছোট ছেলে সে কিছুটা আমার ননদের জুড়ি, মানে বুঝতেই পারছেন সে কবেকার বন্ধুত্ব। কিন্তু এই বৃত্তটা ভেঙে গেছে, আমার শাশুড়ি মা চলে গেছেন এখান থেকে, পৃথিবী থেকে। তো এখন কাকুর দুই ছেলে ভারতবর্ষের দুটি জায়গায় থাকে, শিলিগুড়িতে তারা থাকে না, আর এইখানেতে ওদের একটা ফ্ল্যাট রয়েছে। ওরা সারা বছরকে তিন ভাগে ভাগ করে নিয়ে তিন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে থাকে, এই মুহূর্তে রয়েছে শিলিগুড়িতে, যার ফলে শিলিগুড়িতে আমাদের বাড়িতে এসেছেন। আমার শ্বশুরমশাই তিন তলা ভাঙতে পারবেন না, সেই জন্য কাকিমা অনেকবার বলেছে আমার শ্বশুরমশাই ওদের বাড়ি নিমন্ত্রণ খেতে যেতে পারেন না। তো ঠিক আছে, আমার আলপনাদির রান্না এই কাকু ভীষণ ভালোবাসেন, সেজন্য পাঁঠার মাংস খেতে চেয়েছেন কাকু নিজেই। কিছুদিনের মধ্যেই হয়তো বা এরা আবার ছোট ছেলে বা বড় ছেলে কোথাও একটা চলে যাবে, তো যার ফলেতে আছে যেহেতু কটা দিন, সেহেতু এভাবেই হোক। তো যাই হোক, খুব আরাম করে তৃপ্তি করে খেয়েছে, আমাদের প্রচুর প্রচুর পদের বাহুল্য ছিল না, কারণ মানুষগুলোর বয়স হয়েছে, তারা যেটা খুব আনন্দ করে খাবেন সেইটাই আমরা করেছি। এবং দেখুন প্রত্যেকের পাত একদম খালি, একদম। ওরা চলে গেল, তারপরে এখন একটু কিরকম ল্যাদ লাগছে, কাজ করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটুখানি শুয়ে থাকি, বিশ্রাম নিই। কিন্তু বারান্দাটাকে আজকে এত সুন্দর লাগছে, সকাল থেকে ভাবছিলাম যে বারান্দা থেকেই ব্লগ শুরু করবো, কিন্তু যাই হোক আর এটা ওটা সেটা হয়নি। তো পিটুনিয়া অনেকগুলো না ফুল ফুটে রয়েছে, মানে ঝুলে রয়েছে আর কি, সেগুলোকেও যেমন করে দিতে হবে, তেমন এই আমরুল পাতা এইগুলোকেও সরিয়ে দিতে হবে, এইগুলো বীজ হয়ে গেছে। আলপনাদি বললো, তারপরে আমার শ্বশুরমশাইও বলেছিলেন মাঝখানে এসে একদিন দেখলেন, বলছে এই বীজগুলো ফেটে যায়। হ্যাঁ, তো বলছে এই বীজগুলো কিন্তু যতক্ষণ না পর্যন্ত বীজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত গাছটা খুবই ভালো, বীজ হয়ে গেলেই মুশকিল। আমি ছোটোবেলায় এগুলো তো বীজ অত দেখিনি, কারণ এগুলো মাটির মধ্যে মিশে থাকতো, তো আমাদের তো টবের মধ্যে এত ছোটোবেলায় গাছ দেখার ব্যাপারটা আমাদের ছিল না। আর যে জায়গা থেকে আমাদের বাড়ির কাজে দিদি না, ওনা খাবলা মেরে তুলে নিত, তুলে নিয়ে বাবা এটাতে তো প্রচুর হয়ে গেছে, নিয়ে এটা দিয়ে না ওই কাঁসা পেতলের বাসন মাজাতো, ঠাকুরের বাসন সব সময়ই দেখা যেত যে এই আমরুল পাতা দিয়েই ওর নুড়ির মধ্যে নিয়ে ইয়ে হতো, মাজা হতো, এবং তাতে কী পরিষ্কার হতো। আর কুচবিহারেতে না এটা বেটে তাতে একটুখানি রসুন কোয়া তারপরে আরও কী কী দিয়ে এরা সব খেত, ভালোও লাগতো, একটু টকটক হতো, খুব সুন্দর খেতে হতো। তো আমি ওই রকমভাবে ব্যবহার করতে দেখেছি, কাছে এই বীজটা দেখিনি, তো বীজটা যে এতটাই মানে কি বলবো আক্রমণাত্মক ব্যাপারটা ঠিক জানতাম না বটে। আমার না মানি প্ল্যান্টটা এখানে করে ভালো হচ্ছে না, দেখুন কবে থেকে এরকম লাগিয়েছি কোনো গ্রোথ নেই, শীতে একটু গ্রোথটা কম হয় ঠিক আছে, এই শেষটা এসে এটা সেটাও বুঝতে পারছি না এটা মানি প্ল্যান্ট কিনা, না মনে হচ্ছে মানি প্ল্যান্ট নয়, এখানে আরও কয়েকটা লাগিয়ে দিতে হবে আর কি। তো যাই হোক, আপাতত আমি এইটাকে আজকে তুলে অন্য জায়গায় প্রতিস্থাপন করবো, ওই যে ওখানে একটাতে প্রতিস্থাপন করবো, আর এই জায়গাটাতে জেট প্ল্যান্ট লাগাবো, জেট প্ল্যান্টটা আজকেও লাগাতে পারি অন্য দিনও হতে পারে। তো এই আমরুল পাতাগুলোকে সমস্ত কিছু আজকে যাই হোক না কেন তারা যতই আক্রমণ করুক এগুলোকে সব তুলে ফেলতে হবে, এবং ওই পিটুনিয়া ছোটো ছোটো ওই যেগুলো শুকিয়ে গেছে এই যে এই টাইপেরগুলো এগুলোকে তুলে ফেলে দিতে হবে, এগুলো যত তোলা যাবে ততই ভালো ফুল আসবে। কথাগুলো শুনতে বড় অল্প, কিন্তু কাজ করতে নিলে কিন্তু সময় সাপেক্ষ। যাই হোক, আগে ছোটোগুলো করে নিই এইটা আর এটা, বাদ বাকিগুলো পরে করছি, মানে প্রতিস্থাপনটা পরে করছি। তবে আমার খুব ইচ্ছে জেট প্ল্যান্টটা আজকেই করে ফেলার, দেখা যাক। প্রথমে ভেবেছিলাম দূরে ক্যামেরাটা সেট করে তারপরে এগুলো তুলি, পরে ভেবে দেখলাম যে যদি এরা আক্রমণ করে তাহলে সেটা বরং একটু ব্লগে ধরা থাক, কিন্তু ঘন্টা কিছুই আক্রমণ তারা করলো না, তাদের উপরে ফেললাম তারা উপরে গেল, কিন্তু আক্রমণ করেনি এটা বলা ভুল, হাতে তারপরে যা চুলকুনি শুরু হলো সে আর কি বলি। তারপরে আলপনাদি তেঁতুল চটকে মেখে দিল, তারপরে গিয়ে খানিকটা ইয়েটা কমলো, আর তেঁতুলগুলো ছিল হচ্ছে আমাদের বাড়িতে আজকেই তেঁতুল আনা হয়েছে, আমার শ্বশুরমশাই এনেছিলেন চাটনি করার জন্য, সে তেঁতুলগুলো ফ্রেশ ছিল এবং কিছুটা কাদ বানানো ছিল, সেটা চট করে আলপনাদি লাগিয়ে দেওয়ার পরে আমার কিছুটা চুলকানি কমলো, তার মানে এর আক্রমণ করে না সেটা ভুল। তবে আমি যেরকম ঢাল তলোয়ার নিয়ে রেড়ে করে আক্রমণের কথা ভাবছিলাম সেরকম করে না, তবে এদের নিজের মতো করে করে,
তাই জন্য যে গাছে আমরুল পাতা হবে বিচি হওয়ার আগেই কিন্তু সেগুলো তুলে ফেলে দেবেন। আমি আহা আহা আমার দিনহাটার ছোটোবেলা করে রেখে দিয়েছিলাম, দিয়ে দেখছি ভুলই করেছি। তবে ইচ্ছে করলে আবার রেখে দিতেও পারেন, দেখতে তো ভারী সুন্দর। কিছু কিছু মানুষ আছে না যাদের কপালে কিছু বদনাম সারা জীবনের জন্য কীরকম যেন সেঁটে লেগে থাকে, এই গাছগুলোরও হচ্ছে তাই। এত সুন্দর দেখতে, তাও এদের কপাল থেকে আগাছা বদনামটি ঘোচে না, অথচ দেখতেও সুন্দর, ভেষজ গুণও রয়েছে। আর আক্রমণ বলছেন সে তো আমরা সবাই করে থাকি, আমাকে কেউ মারলে আমি পাল্টা মার দেবো না? নিশ্চয়ই দেবো, আলবাদ দেবো, কিন্তু এরা যখন দিল তখন আমার হয়ে গেল রাগ। তবে এটা ঠিক, আমি এই গাছগুলোর জন্য এই টবগুলো লাগাইনি, এখানে সামান্য কিছু মাটি, সামান্য কিছু সার, তার মধ্যে অধিকাংশ সার যদি এরাই খেয়ে নেয় তাহলে যাদের আমি লাগিয়েছিলাম তারা তো অপুষ্টিতে ভুগবে, এটা একটা যুক্তি বটে। আর এখানে দেখুন নিচে হয়ে গেছে, মানে নিচে যে ফুটোটা সেখান থেকেও আমরুল গাছ হয়ে গেছে। সবটুকু তুলে আজকে একেবারে ঝকঝকে করে ফেললাম পুরো বারান্দা, মানে আগাছা মুক্ত করে ফেললাম। তারপর অন্যান্য গাছগুলোকে নিয়ে কী করা যায় সেটা দেখি। না পেলে তো জেট প্ল্যান্ট বাঁচে না, এটা অন্ধকারের মধ্যে পড়েছিল গাছখানা। আর এই যে রুট পট করা আছে এটাকে খুলে দিতে হবে এবং গাছে প্রতিস্থাপন করে দিতে হবে নতুন করে। আমি এখানে কাঁচি নিয়ে এসেছিলাম কিন্তু ডালগুলোর অবস্থা এতই খারাপ যে এমনি এমনি কতগুলো উঠে এলো। অবশ্য তাই হয়ে থাকে, এইটা যেমন আবার হচ্ছিল না এটা আবার কাঁচি দিতে হলো। কিন্তু এখন একটু বিকেলের দিকে হয়ে গেছে সময়টা, যার ফলে আমি এখন আর এটাকে প্রতিস্থাপন করবো না, এই যে ছাদের গাছটা, এটা কালকে প্রথম দিকেই সকালের দিকেই এটা করে নিতে হবে। শক্ত প্রান্ত, দেখি যদি বেঁচে যায় তো। তিনটে তো লাগালাম, একটা না একটা তো নিশ্চয়ই ধরে যাবে, নিশ্চয়ই বাঁচবে। সাথে এক্সট্রা মাটিও দেওয়া হলো অনেকটা, এটাতে মাটি অনেকটাই কম ছিল, এই অর্ধেক ছিল সে জায়গা থেকে, এখন যা হোক তবু। কিন্তু যেদিন গাছ লাগানো হয় ভরপুর জল দিতে হয়, তাই জন্য জল দিলাম প্রচুর পরিমাণে, কিন্তু এটা কালকে আর জল দেওয়া যাবে না। আর নিচটা প্রচুর যা হয় আর কি, গাছের কাজ করলে করতে গিয়ে সন্ধে লেগে গেল অনেকক্ষণ অনেকক্ষণ ধরে। আর পিটুনিয়া গাছগুলোতেও একটু কারসাজি করতে হলো, এরপর আরও বেশি ফুল হবে। এখন তো আমার ঠাকুরের সিংহাসন পিটুনিয়া দিয়েই ভর্তি হয়ে থাকে, এত ফুল ওপরে নিচে মিলিয়ে। কিন্তু রুট পট হয়ে আছে না ওইটা, মানে ওটা বেরিয়ে আছে ওই জেট প্ল্যান্টটা। জেট প্ল্যান্ট ভীষণ শুভ গাছ, ভীষণ অনেকে আছে আমি দেখেছি জেট প্ল্যান্টের সামনে দাঁড়িয়ে তারা প্রার্থনা করে। তো দেখি ওপরে গাছটাকে কালকে, আজকে আর সম্ভব না করা, কালকে ওই গাছটার রুট পটটা খোলাটাও একটা কিন্তু কঠিন কাজ, সেটা হ্যাঁচকা মানে টেনে খুলে দিলাম গাছ মরে যাবে, তো সেটা একটু টাইম লাগবে। কালকে ওটাই করতে হবে, কালকে প্রথমে ওই কাজটাই করতে হবে। তো আর এই যে এই ঘন্টাতে এটা লাগানো হয়ে গেল। ও আচ্ছা, এটা লাগিয়ে এখানে রেখে দিয়েছি কেন, এটা তো নিচে থাকতে হবে। আচ্ছা আচ্ছা বাবা, দাঁড়াও দাঁড়াও ঠিকঠাক করে রাখছি। এখানে এই টপটা তুলে রাখে, সব যে টপে জাল মাগো, দেখো নিম তেলটা পড়ে গেল ওখানে, নিম তেল যেটা পড়লো পড়ে, বাবারে অন্য কোথাও রাখতে হবে, এটা এখানে রাখা যাবে না, পড়ে যাবে এরকম করলে। তো যাই হোক, আপাতত কাদাও লেগে গেল, এটা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, সাধারণ বাজারে যেগুলো পাওয়া যায় তার থেকে এটা একটু ভালো কোয়ালিটি ছিল। এক বোতল শেষ হয়ে গেছে, আর এক বোতলে তো কয়েকদিন আগে এলো, আপাতত এখানে রাখি। স্নান করতে যাবো আসলে, তাড়াহুড়ো করছি ওই জন্যে। তো যাই হোক, এটা ভালো করে দেখাতে এসে আর দেখানো নাই যে এই দুটো নিচেতে রয়ে গেলো, এইবারে এটা একটু ছড়িয়ে বেড়বে বলে আশা করি। আর এই একখানা আর ওই একখানা, ওটা এখনও ফুল দেওয়ার আশা আছে, সেই জন্য ওটাকে সরাতে পারছি না। একটাতে দেবো অ্যালোভেরা, আর একটাতে দেবো হচ্ছে ওই ওটা, আর ওখানে একটা জেট প্ল্যান্ট লাগিয়ে দিলাম, আর ওইখানে কী লাগাবো এখনও ঠিক করিনি, ওটা সরে এলে এখানে চলে এলে পরে কী লাগাবো সেটা এখনও
সিদ্ধান্ত নিইনি, আজকালের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে, কারণ অসংখ্য গাছের অপশন। তুমি স্নান করতে গিয়ে দেরি হয়ে গেল আজকে না, আরও অনেক টুকটাক টুকটাক প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। সেটা হচ্ছে এখন ওর বাবা যেহেতু নেই, শহর থেকে বাইরে গেছে ওর বাবা, মানে আমার হাজবেন্ড আর কি, ওর বাড়ি এটা একাতে হবে না। তো সেহেতু ও যেখানে ভিডিও করে সেই যে জায়গাটা পেছনটা দেখা যায়, তো এই জায়গাটা একটুখানি সাফা করার প্ল্যান আছে, ওটা কালকে হবে। একদিন ওটা পুরোটা হবে না, কিন্তু যতটুকু হয় হবে ততটা কালকে করবো। ওটা তো স্নান করি। এই যে আর এক নেশাতুর, পা নেই, হাতে লাঠি, কিন্তু সে অবস্থায় সে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে গেছে নেশা করতে, নেশা করে চুর হয়ে আছে। আর যে ভদ্রমহিলা তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তার স্ত্রী, তিনি চার বাড়ি কাজ করেন, এক বাড়ি রান্না করেন আর তিন বাড়ি হচ্ছে ঠিকই, সব মিলিয়ে চারটে বাড়ি কাজ করেন। সেইটুকুই তাদের উপার্জন, সেটুকু নিয়েই তিনি সংসার চালান, সবটুকু করেন। আর এই গুণধর মানুষটি সেখান থেকেই খাবলে খুবলে নিয়ে তিনি বউয়ের টাকাতে বসে নেশা করেন, বউকে গালাগালি করেন। আর এই ভদ্রমহিলা সারাদিন খেটে এসে বাড়িতে এসে দেখছেন ভদ্রলোক নেই, তাই জন্য খুঁজতে এসেছেন এবং পরম যত্নে বাড়িতে নিয়ে যাচ্ছেন। সংসারে মায়া যে মেয়েদের কি সে আর কি বা বলি, কিন্তু এগুলো দেখতে দেখতে দেখলাম এই মাতালদের মাঝখানে বসে রয়েছেন আমার মেজ কাকা শ্বশুর, এতবার বারণ করবার পরেও। এবং গেছেন মানে অবশ্যই তিনি দুটো সদর দরজা হাঁ করে খুলে রেখে গেছেন। এই এক নতুন কাজ হয়েছে, আলপনাদি প্রত্যেক দিন রাগারাগি করে, এখন আমার নতুন একটা কাজ হয়েছে, সারাক্ষণ ধরে খালি দরজা তালা দেওয়া। আবার কালকের ওই ঘটনাটার পরে আমি বলেছি হ্যাঁ সেটা কাজ হয়েছে এবং সেটা তোমায় করতে হবে। তো আমি না দেখলাম এ বলে লাভ নেই, যা খুশি তাই হবেই, তার থেকে বাবা আপনি বাঁচলে বাপের নাম। আমি দোতলার ছিটকিনিটা সারাক্ষণ লাগিয়ে দিয়ে রাখবো, এখন কোনো সময়ের জন্য আমি দোতলার ছিটকিনি খুলবই না, কেউ যদি আসে সে নক করবে তখন আমি খুলে দেব। তো যাই হোক, প্রচণ্ড মাথাটা গরম হয়ে গেছে আমার, তো এখন এই চতুর্দিকে প্রচুর কাজ, কিন্তু মানে বুমবাদা নেই, অনেক কিছু ব্যাপার মাথায় ঘুরছে বন্ধুরা, টেনশনও আছে, কিন্তু যাই হোক ঠিক আছে। এখন এই আর একটা উদ্বৃত্ত টেনশন শুরু হলো, তো মেয়ের মাথায় একটু তৈলমর্দন করে দিই। আজকে আমি যেতে পারবো না, বুঝতে পারছি আমি আজকে হাঁটতে বেরোতে পারবো না, কারণ আলপনাদি ঘুমিয়েছে এই মুহূর্তে, আর বুমবাদা তো নেই আমি বলেই দিলাম, সে শহরের বাইরে গেছে। এবং আমার শ্বশুরমশাই কোথায় একটা যেন বেরোলেন, এই মুহূর্তে নিচে মেজ কাকা আছে, যে কোনো সময় সে আবার বেরিয়ে যেতে পারে। টুপুরকে এর মতো অবস্থায় একা রেখে বাড়িতে আমি কোনোভাবেই বেরোতে পারবো না, সেজন্য যাই হোক আজকে ঘরেতেই হেঁটে নেবো। তবে আজকে আমি ঘরেতে হেঁটেছি, যেটা সেটা 5 কিলোমিটার হেঁটেছি এবং ভালোই লেগেছে, কিন্তু বাইরে হাঁটার একটা আলাদা রকমের আমেজ, আলাদা ফিলিং, সেটাও একটা ব্যাপার, সেটা আজকে পেলাম না, ঠিক আছে কাল হবে। আর মেয়েকে তেল মাখিয়ে দিয়ে এরপরেতে আমি নিজের মাথায় তো একটু তৈলমর্দন করব, তারপরে একটু রান্নাঘরের দিকে যেতে পারি। কিন্তু কোথাও না কোথাও আজকে ব্লগটাকেও আমি একটু বাদেই শেষ করে দেব, কারণ অনেক কিছু মাথায় ঘুরছে বন্ধুরা, টেনশন আছে প্রচুর, সব মিলিয়ে আজকে কেন জানি না ব্লগটাকে শেষ পর্যন্ত মানে একেবারে ঘুমানোর আগ পর্যন্ত টেনে নিয়ে যেতে ইচ্ছা করছে না। আজকে অন্যদিন যে সময়টায় ব্লগ এন্ড করি তার থেকে একটু তাড়াতাড়ি এন্ড করতে চাই, কারণ সব মিলিয়ে মিশিয়ে একটুখানি ঘেঁটে আছি। তো আমি এই যে দরজাটাকে ভাবছি এবার ওপর থেকে বন্ধই করে দেবো, যদিও পরমেশ্বর আছেন, বজরঙ্গলী আছেন, আমাদের কোনো ক্ষতি হবে না এটা আমি শিওর, কিন্তু তাও যেটা সাবধানে থাকা উচিত, কারণ বিপদ তো একবারে আসে না, একটুখানি জানান দিয়েই সে আসে। কাজে সে যখন জানান দিচ্ছে যে একটা কিছু, শুধু এইটা নয় কিন্তু কালকের ওই ঘটনাটা নয়, আরও টুকিটাকি এটা ওটা সেটা জানতে পারছি, এবং যেটা আমি বুঝতে পারছি যে সাবধান থাকাটা এখন জরুরি। কিন্তু নিচে ঠিক আছে, আমি নিচেরটা ওদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু ওপরটা তো আমি পারি, তাই জন্য এই দরজাটাকে এখন আমি সবসময় ছিটকিনি দিয়ে রাখছি। এবং বুম্বাদা মানে ও আসুক, তারপরে দেখি বলবো যে এখানে একটা কোলাপসেবল লাগিয়ে দিতে। কারণটা হচ্ছে প্রথম একটু ঘেঁটে থাকার কারণ, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার হাজবেন্ড আজকে রায়গঞ্জে, মানে আজকে সকালবেলা শতাব্দী ধরে সে রায়গঞ্জ গেছে, বারসইয়ে নেমেছে, সেখান থেকে রায়গঞ্জে গেছিলো, রায়গঞ্জে কিছু কাজকর্মতা ছিল, সেখান থেকে সে আজকে বাসে ধরে গেছে, হচ্ছে বাস করে গেছে কলকাতায় সে সারাদিন আগামীকাল কাজ করবে, করে সন্ধেবেলাতে সে আবার বাস ধরে ফিরবে হচ্ছে পরশু দিন সকালবেলাতে শিলিগুড়ি। কালকে সে রাত্রি 1টা পর্যন্ত কাজ করেছে, আজকে আবার ভোর 4টের সময় সে উঠেছে, তার মানে বাসে তো ওইরকমই ঘুম হয়, রাত্রেও তার সেরকমই ঘুম হয়েছে 2-3 ঘন্টা, আজকে বাসে পুরো রাত, কালকে বাসে পুরো রাত। এখন যতক্ষণ না পর্যন্ত মানুষটি বাড়ি আসছে সুস্থ শরীরে, ততক্ষণ পর্যন্ত আমার একটা ভেতরে ভেতরে যে টেনশন আছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন, আর এটা তো স্বাভাবিক। তো সেক্ষেত্রে ওই একটাই কথা যে এই যে তোমরা সব কাহু করার না,
আমি এর ভরসাতেই সবটুকু ছেড়ে দিয়েছি। আশা করছি তিনি যে কাজের জন্য গেছেন সেটা নির্বিঘ্নেই করে আসতে পারবেন। এখন বাসে করে সে আসছে কেন, কারণ জিনিসটা জানতে পেরেছে, মানে পরিকল্পনাটা হয়েছে অতি সম্প্রতি, তখন ট্রেনে কোনো টিকিটের ব্যাপার ছিল না। যে শতাব্দীতে চড়বে, শতাব্দী ধরে সে কলকাতায় যাবে, তার সময়টা এতটা অল্প, যার ফলে সে সেই কাজটিও সে করতে চাইছে না। শতাব্দী সে বারসই থেকেও ধরতে পারতো, কিন্তু তার জন্য তাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হতো, ও আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবে না। সেই জন্য আজকে সন্ধেবেলাতে তার কাজ হয়ে গেছে, আজকে যেহেতু রায়গঞ্জে সে বেরিয়ে গেছে কলকাতায়। আমি ঠাকুরের ইচ্ছা, তিনি চাইলে সব ভালো হবে, এইটুকুই ভরসা। তো তার উপর অবশ্যই এইটুকু না, মানে এটা একটা বিশাল বড় ভরসা, কিন্তু আমি তার উপর সম্পূর্ণভাবেই ছেড়ে দিয়েছি। আমি সম্পূর্ণভাবে এটা ঈশ্বরকে বলেছি, তোমার সন্তান তুমি বুঝে নাও, সব ভালো হবে। কিন্তু মানুষের মন তো হৃৎপিণ্ডটা ধুকপুক করেই, তো করার কিছু নেই। ঠিক আছে, দেখা হচ্ছে বন্ধুরা কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তারা আসি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন। হ্যাঁ মা, যাচ্ছি, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।